প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবেন না মেসি? মেসির বিকল্প হিসেবে কে খেলতে পারেন একাদশে, আসুন জেনে নেই বিস্তারিত। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দল বর্তমানে ব্যস্ত সময় পার করছে প্রীতি ম্যাচ নিয়ে। দুই প্রীতি ম্যাচের একটিতে ইতিমধ্যেই মাঠে নেমেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার 15 জন অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-0 গোলের জয় পায় মেসিরা। দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে সোমবার 19 জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। ইন্দোনেশিয়ার বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে শুরুর একাদশে থাকবেন না বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। মূলত বিশ্রামের জন্যই তারকা এই ফুটবলারকে ছাড়াই মাঠে নামবে আর্জেন্টিনা। মেসির বিকল্প হিসেবে কে খেলবেন এমন প্রশ্নের জবাবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি কৌশলী উত্তরে মেসিকে সম্মানিত করেন। স্ক্যালোনি জানান, মেসির বিকল্প হিসেবে খেলার মতো কেউ নেই, তবে তার কাছাকাছি কেউ খেলতে পারে। মূলত আর্জেন্টিনা দলে মেসির সমতুল্য কোনো ফুটবলার নেই, সেটি বোঝাতে চেয়েছেন স্ক্যালোনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ বলেন, মেসির বিকল্প কে? কেউ নেই, কেউ মেসির বিকল্প হিসেবে খেলতে পারবে না। মেসি এমন একজন ফুটবলার যাকে পরিবর্তন করা অসম্ভব। মেসির বিকল্প হতে পারে না, তবে কেউ তার মতোই খেলার চেষ্টা করতে পারে। তবে সে কে আমি এখনই বলতে পারবো না, আমি বলতে পারবো না মেসির জায়গায় কে খেলবেন। স্ক্যালোনি আরো বলেন, মেসি বিশ্রামে থাকবে, তার বিশ্রাম নেওয়া উচিত। মেসির পাশাপাশি ডিমারিয়া ও ওতামেন্ডিরও বিশ্রাম দরকার। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আমরা ম্যাচ খেলবো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর্জেন্টিনা দল যে কোনো খেলোয়াড়ের চেয়ে বড়। মেসি না থাকলেও আশা করি দর্শকরা ম্যাচটি উপভোগ করবে। অস্ট্রেলিয়া ম্যাচের 11 থেকে 7-8টি পরিবর্তন আনতে পারেন স্ক্যালোনি। একাদশে বড় রদবদল আসলেও স্ক্যালোনির বিশ্বাস, জয় নিয়েই মাঠ ছাড়বে তার শীর্ষরা। আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: জোরানিমো রুলি, নাহুল মোলিনা, লিওনার্দো বালোত্তি, জার্মান পেজেলা, মার্কোস আকুনা, এক্সকুয়েল পেলাসিওস, লিয়ান্ড্রো পারদেস, জিওভানি লোসেলসো, লুকাস ওকাম্পোস, জুলিয়ান আলভারেস এবং গার্নাচো নিকোলাস গঞ্জালেস। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওনওয়ালি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।